হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও তার থেকেও বেশি আলোচনা এসেছে বিচ্ছেদের মামলা নিয়ে অ্যাকোয়াম্যান খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে বর্তমানে কুখ্যাত মানহানি মামলার জন্য প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন এই অভিনেত্রী। জনি দেবের সাথে মামলায় হেরে যাওয়ার পরও তার দুঃখ দুর্দশার কথাও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তবে অ্যাম্বারের এই খারাপ সময় মিলল সুন্দর একটি খবর। লন্ডনের সেন্টার ফর অ্যাডভান্স ফেসিয়াল কসমেটিক্স অ্যান্ড প্লাস্টিক সার্জারির ডাক্তার জুলিয়ান ডি সিলভা বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারা বের করতে গ্রিক গোল্ডেন রেশিও নামক একটি ফেস ম্যাপিং পদ্ধতি ব্যবহার করেছেন। এই পদ্ধতিতে সৌন্দর্য পরিমাপের অনুপাতটি হল 1.618। ফেসিয়াল ম্যাপিং কিভাবে কাজ করে সেটিও ব্যাখ্যা করেছেন তিনি। কারো চোখ, নাক, ঠোঁট, থুতনি সহ মুখের সর্বোপরি কাঠামো বৈশিষ্ট্য বুঝতে এই পদ্ধতি ব্যবহার করা হয় এবং বৈজ্ঞানিক উপায়ে সবচেয়ে সুন্দর ব্যক্তি নির্ধারণ করা হয়। 2016 সালে অ্যাম্বার হার্ডের চেহারার 12টি প্রধান অংশ বিশ্লেষণ করে সিলভা আবিষ্কার করেন যে গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী অ্যাম্বার হার্ডের মুখ 91.85% নিখুঁত। সে সময় ইউএস উইকলিকে বিশেষজ্ঞরা বলেছিলেন, গ্রিকদের মতে এই অনুপাত প্রকৃতির সবকিছুর মধ্যে আছে এবং হাজার বছর ধরে বিশ্বের সবচেয়ে সুন্দর চেহারার পিছনে এই ফর্মুলাই কাজ করছে। এছাড়া একই ফেসিয়াল ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ডি সিলভা ইও বের করেছেন যে আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান সবচেয়ে নিখুঁত ভ্রুয়ের অধিকারী, সুপার মডেল কেট মসের রয়েছে সবচেয়ে সুন্দর কপাল, স্কারলেট জোহানসের চোখ সবচেয়ে সুন্দর এবং মডেল অভিনেত্রী অ্যামিলি রাতাজোগোস্পির ঠোঁট সবচেয়ে সুন্দর। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।